11 ঘন্টা ধরে কার্গো বিমানের চাকায় চেপে নেদারল্যান্ডসে পৌঁছে গেছেন এক ব্যক্তি, বেঁচেও আছেন তিনি। অবিশ্বাস্য কাণ্ড ঘটেছে সম্প্রতি। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে ওই ব্যক্তি কার্গো বিমানের চাকায় লুকিয়ে নেদারল্যান্ডসে পৌঁছান। অবাক করা বিষয় হলো তিনি সুস্থ ছিলেন, পরে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। আরও জানাচ্ছেন জীবন আহমেদ। কার্গো বিমানের চাকায় 11 ঘন্টা জোরে জীবিত থাকার ঘটনাটি রীতিমতো সিনেমাকেও হার মানিয়েছে। সর্বত্রই এখন আলোচনার কেন্দ্রবিন্দু এটি। অক্সিজেন ছাড়া কিভাবে ওই ব্যক্তি এত ঘন্টা বেঁচেছিলেন সেই প্রশ্নেই ঘুরপাক খাচ্ছে খোদ নেদারল্যান্ডস পুলিশ। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে নেদারল্যান্ডসের অ্যামস্টারডামে যেতে একটি কার্গো ফ্লাইটে সময় লাগে 11 ঘন্টা। এই ফ্লাইট আবার কেনিয়ার নাইরোবিতে যাত্রাবৃত্তি দেয়। যিনি চাকায় চড়ে সিফল বিমানবন্দরে পৌঁছেছেন তিনি বেঁচে আছেন, তবে এমন ঘটনা খুবই অস্বাভাবিক। এমন লম্বা যাত্রায় চাকায় ঝুলে থেকে বেঁচে যাওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ এত উচ্চতায় অক্সিজেন কম থাকে, এছাড়া ঠান্ডাজনিত জটিলতা তো রয়েছেই। তবে ওই ব্যক্তির নাম পরিচয় এখনও প্রকাশ করেনি নেদারল্যান্ডসের পুলিশ। রয়্যাল ডাচ মিলিটারি পুলিশের মুখপাত্র জোয়ানে হেলমন্ডস বলেন, উড়োজাহাজের নোজ হুইল সেকশনে যে ব্যক্তিকে পাওয়া গেছে তিনি জীবিত রয়েছেন। ওই ব্যক্তির শরীরের তাপমাত্রা বেড়েছে বিমানবন্দরে, অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। ওই ব্যক্তি দক্ষিণ আফ্রিকা থেকে না কেনিয়া থেকে উঠেছেন এটি নিশ্চিত হওয়া যায়নি। জীবন আহমেদ, NTV নিউজ ডেস্ক।